আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সবসময় আসলে আপনাদের খোঁজ খবর নেওয়ার চেষ্টা করি, জানার চেষ্টা করি আসলে আপনারা কেমন আছেন। কারণ যখন একটা অসুস্থ মানুষ যখন বলেন যে হ্যাঁ আমি আজকে ভালো আছি, আমি সুস্থ আছি, জানার পর সত্যি অনেক ভালো লাগে। পৃথিবীতে কিছু মানুষ আছেন, কিছু না আসলে অনেক মানুষই আছেন, কারণ আমাদের এই পৃথিবীতে ভালো মানুষের সংখ্যাটা আসলে অনেক বেশি। খারাপ কিছু মানুষ অবশ্যই আছেন, তবে ভালো মানুষ বেশি আছে বলে আসলে আমাদের পৃথিবীটা এখনো টিকে আছে, এটা অন্তত আমি বিশ্বাস করি। দর্শক, সো আমরা চেষ্টা করি, আমরা জানার চেষ্টা করি যে মানুষটা আসলে কেমন আছেন, ভালো আছেন, এটা আমাদের কাছে অনেক শান্তির একটা বিষয়। দর্শক, গতকালকে যেমন এক ভদ্রলোক এসেছিলেন চিকিৎসার জন্য, এবং এসে উনি প্রথমেই এসে আমাকে যেটা বলেছেন সেটা শোনার পর আমি সত্যি আসলে আনন্দ ধরে রাখতে পারছিলাম না। জাস্ট উনি এসে বলছিলেন যে আমি আপনাদের সুস্থ হওয়ার কারখানায় এসেছি, আমি ভালো হতে চাই। এই যে সুস্থ হওয়ার কারখানা উনি বললেন, এবং শোনার পর সত্যি মনে হলো চোখের সামনে ভেসে উঠেছে আসলে অসংখ্য যে মানুষ ইতিমধ্যে যারা চিকিৎসা নিয়ে গেছেন, ভালো হয়েছেন, এবং তারা যে তাদের বক্তব্যগুলো দিয়ে গেছেন, তার বক্তব্যে আসলে সেই জিনিসগুলোই ফুটে উঠেছে। দর্শক, বেশি কথা না বলি, আসুন দর্শক, আমাদের আজকের যে অতিথি, আমাদের আজকের যে পেশেন্ট, আমরা একটু ওনার সাথে পরিচিত হই, কি সমস্যা নিয়ে উনি এসেছিলেন এবং কি ধরনের চিকিৎসা উনি করেছেন, আজকে উনি কেমন আছেন, ওনার সাথে পরিচিত হয়ে এই বিষয়গুলো একটু আমরা একটু জানার চেষ্টা করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আপনার নামটা যদি একটু বলেন। আমাদের আমার নাম মোহাম্মদ জামাল উদ্দিন। জামাল উদ্দিন স্যার, বয়স কত আপনার? 42। 42। আচ্ছা, বাংলাদেশে কোথায় আপনার দেশে বাড়ি? ফেনী। ফেনীর কোথায় স্যার? ফেনী, ফেনী সদর থানা। ফেনী সদর থানাতে। আমরা জানি আপনি প্রবাসে ছিলেন, কোথায় ছিলেন? আমি সৌদি আরব ছিলাম দীর্ঘ 12 বছর, এখন দেশে আছি প্রায় 5 বছর। 5 বছর। আচ্ছা, আমরা জানি যে আপনি ব্যথাজনিত সমস্যা নিয়ে স্যারের কাছে এসেছিলেন। জি। কোথায় কোথায় ব্যথা ছিল? আমার ঘাড়ে ব্যথা ছিল। হুম। এটা দীর্ঘ 1 বছর থেকে ঘাড়ের ব্যথাটা অনুভব করছি। হুম। আর কোমরের ব্যথাটা প্রায় 10-12 বছর থেকে কোমরে ব্যথা ছিল, ওইরকম বেশি না, মানে হঠাৎ হঠাৎ ধরে যেত, বা কোনো ডাক্তারের কাছে, প্রাথমিক ডাক্তারের কাছে যাইলে অত কিছু ওষুধ দিছে, খেয়েছি, আবার একদিন ছাড়ে দিছে, আবার কাজকর্ম চালাই যাইতেছি। তার মানে আপনার মেইন প্রবলেমটা ছিল আপনার ঘাড়ে ব্যথা এবং আপনার কোমরে ব্যথা। কোমরে ব্যথাটা কত বছর আগে থেকে প্রথম শুরু হয় বললেন? 10-12 বছর। এটা কি কোনো অ্যাক্সিডেন্ট হয়েছিল বা কোনো দুর্ঘটনা, কোনো কোনো নির্দিষ্ট কোনো কিছু, ওরকম কোনো কিছু মনে পড়ে না? হয়তো আস্তে আস্তে আমিও বাইরেও বসার কাছে করছি বেশিরভাগ, মানে হঠাৎ করে দেখছেন, হয়তো দীর্ঘ সময় বসে আছেন বা দাঁড়িয়ে আছেন বা কোনো কাজ করছেন, তখনই হঠাৎ করে কোমরে ব্যথা শুরু, কিছু ভারী কোনো কিছু হঠাৎ নিতে গেছি, হঠাৎ টান লাগে, ধরে গেছে, আবার হয়তো 1-2 ঘন্টা হয়তো আবার ছাড়ে দিছে, অনেক সময় দেখা গেছে তো হয়তো ওষুধ খাওয়া লাগছে ছেড়ে দিছে, কিন্তু ওইরকম বড় কিছু হয়নি। কিন্তু গত 2-3 মাস থেকে আমার এই ঘাড় আর কোমর দুইটা এক ধরনের জ্বালা পোড়া বেড়ে গেছে, আমি বসলে আর সোজা হই উঠতে পারি না, অনেকক্ষণ সময় লাগে সোজা হইতে, আবার 2-10 মিনিট দাঁড়ে থাকলেও আমার কোমরে ফেন হয়ে যায়, আবার দেখা গেছে কোনো কাঠের চেয়ারে বসলে আমার যে বসার যে লাস্ট এটা আছে ওখানেও ব্যথা শুরু করে দেয়, বা বসে থাকতে পারি না, মানে কক্সিসেও ব্যথা শুরু করে দিত আপনার? হ্যাঁ, ওখানেও, মানে বসে আপনি কাজ করছেন, কিছুক্ষণ পরে দেখছেন যে আপনার প্রচন্ড রকম পেন শুরু হচ্ছে, তখন উঠে দাঁড়াতে গেলে আপনার কষ্ট হতো? উঠে সোজা হয়ে দাঁড়াতে পারি না, হয়তো আবার শুয়ে গেছি, শুইলেও দেখা গেছে যে অনেক সময় কোমরে ব্যথা, জ্বালা। এবং আমরা তো দেখি যে নর্মালি আমাদের ঘুমের যদি কোনো সমস্যা দেখা যাচ্ছে, বালিশ বা অন্য কোনো কারণে, বা একটু বাঁকা হয়ে যদি ঘুমায়, আমাদের ঘাড়েও প্রচণ্ড ব্যথা শুরু করে, এবং ওই ব্যথাটা যখন 3-4 দিন থাকে, ওই ব্যথাটা নেওয়াটা আমাদের জন্য কষ্টকর হয়ে যেত। আপনার এই ব্যথাটা আপনি বলছেন যে গত 1 বছর থেকে আপনার এই ঘাড়ে ব্যথা নিয়ে আপনি ঘুরছেন? ঘাড়ে ব্যথার জন্য আমি একটা ডাক্তার দেখাইছিলাম, উনি কিছু ওষুধ দিছিল, তখন এক্সরে করছে, এক্সরের মধ্যে যে ঘাড়ে হাড্ডি বাড়ছে উনি আমাকে এটা বলছিল। আচ্ছা। তো কিছু ভিটামিন ডি বা ক্যালসিয়াম জাতীয় ওষুধ দিছে, কিছু এক্সারসাইজ এরকম দেখাই দিছিল, কিছুদিন ভালো ছিল। আচ্ছা। এখন দুইটা কোমরের আর ঘাড়ের দুইটা একসাথে হয়ে যাওয়ার কারণে, মানে সীমার বাইরে চলে দেখা গেছে, হাত দিয়ে কোনো কিছু একটা না 2-4 কেজি আর যদি ওজন হাতে নেই, হাতটাকে এরকম মানে যে অবশ হয়ে যাচ্ছে, আগের মতো শক্তি পাচ্ছে না, ঘুমের
সময় এদিকে ঘুমাইলে এ হাত অবশ, এদিকে ঘুমাইলে এ হাত অবশ, আচ্ছা এরকম হয়ে যেত। এবং অবশ হয়ে গেলে আপনার ঘুমটা একটা সময় ভেঙে যেত, ঘুম ঘুম আসেই না, ঘাড়ের ব্যথার জন্য ঘুম আসে না। আর কোমরের ব্যথা তো আমি একদিকে কাইতে যাই ওইদিকে কাইতে যাই, মানে কোনো দিকে শান্তি পাইনি আর কি। তার মানে এটা তো খুবই কষ্টকর একটা সময় পার করেছেন। 2-3 মাস অনেক কষ্ট, আমরা একদিন দুই দিন না ঘুমালে আমরা অস্থির হয়ে যাই, সেখানে যদি আপনি এরকম মাসের পর মাস হয় সেটা তো আসলে অনেক কষ্টকর। ঘাড় ব্যথা এবং কোমর ব্যথা এতটাই তীব্র আকার ধারণ করেছিল যে আপনি স্বাভাবিক কোনো কাজ আর করতে পারছিলেন না। তো স্যার, যখন প্রথম আপনার এই কোমরের ব্যথাটা প্রথম যখন শুরু, আপনি যেটা বলেছেন গত 10 বছর থেকে ব্যথা, প্রথমে নিশ্চয়ই এত বেশি ব্যথা ছিল না, অল্প অল্প ব্যথা ছিল না, যত দিন গিয়েছে দেখছেন ধীরে ধীরে বাড়ছে। তো যখন এটা লক্ষণীয় পর্যায়ে চলে গেল, তখন 3-4 মাসের ভিতরে মানে বেশি বেশি আকার ধারণ করেছে। এরপর আমি একটা অর্থোপেডিক ডাক্তার দেখাইছিলাম ট্রেনিতে, আচ্ছা কিছু এক্সরে করছে বা এই যে এখানে যে ফিমেক কিউটেন জাতীয় এই জাতীয় কিছু ওষুধ টষুধ আর ভিটামিন ডি টি এগুলা দিছে, খাইছি কোনো উপকার পাননি, ব্যথা কমে, বরঞ্চ মানে দিন যাচ্ছে দেখছেন স্টপও হচ্ছে না, একই জায়গায় সেটা আবার বেড়ে যাচ্ছে। 3 মাসের মধ্যে 1-1.5 মাস তো ডাক্তার দেখাই নাই, এরপরে 1-2 মাস ওষুধ এগুলা খাইছি, খাই দেখছি কমেন না, তখন আমি আর দেরি করি নাই আর কি, আমি আপনাদের এই যে ভিডিও দেখে আমি ঢাকায় চলে আসছি আর কি। আচ্ছা, তার মানে আপনি যখন ডক্টর দেখিয়েছেন এবং দেখছেন যে কোনো উপকার পাচ্ছেন না, বরঞ্চ আরো লাইফ অসহনীয় পর্যায়ে চলে যাচ্ছে, কোনো কাজ করতে পারছেন না, কারণ ইয়াং একজন মানুষ এখন হচ্ছে কাজ করার সময়, উপার্জন করার সময়, এই সময় যদি আপনি নিজে অসুস্থ হয়ে পড়ে থাকেন, আপনি যেটা বলেছেন 2-3 কেজি আপনি তুলতে গেলেও আপনার হাত অসার হয়ে যাচ্ছে, মানে আপনি শক্তি পাচ্ছেন না, পাতলা একটা জিনিস হাতে নিয়ে হাঁটতেছি, হ্যাঁ হ্যাঁ, মনে হয় যেন হাতটা ঝিনঝিনি ঝিনঝিন করছে, মানে পুরো শরীর আপনি কোথাও শক্তি পাচ্ছেন না এবং কাজ করারও কোনো আগ্রহ পাচ্ছিলেন না। তো এই যে মাঝখানে যে ডক্টর দেখাচ্ছেন, ওষুধ খাচ্ছেন এবং ধীরে ধীরে আরো অবনতি হচ্ছে, ওই সময়টা কি মনে হতো বা কেমন ভাবতো? যথেষ্ট মন খারাপ, এর ফাঁকে দিয়ে আমি বাইরে যাওয়ার জন্য একটা চিন্তা করছিলাম গত 2-2.5 মাস আগে, এই ইউরোপের দিকে যাওয়ার জন্য একটা লাইন দিছিলাম আর কি। এরপরে চিন্তা করলাম যে যাওয়ার আগে নিজে একটু সুস্থ হইতে হবে, ডাক্তারটা আগে দেখাই আসি কি বলে দেখি আর কি। তখন এখানে আসি, এমআরআই করাইলাম, আমাদের কোভিড পরে তো সারে এমপ্লয়িগুলো দিবের পরে তখন যেমন বললো আমার L4 L5 বা গাড়ির সমস্যা, তো আমি চিন্তা করলাম যে না তো মনে হয় আগে নিজে ঠিক হই, তারপর বিদেশে যাই, সঠিকভাবে কাজ করতে হবে, যদি নিজে সুস্থ না হলে তো আমি ওখানে গিয়ে কোনো কাজ করতে পারবো না, ক্যান্সেল করে ফিরে আসতে হবে, ডাইরেক্ট ক্যান্সেল করে দিছি আর কি। মানে এত বড় একটা সুবর্ণ সুযোগ আপনি মিস করে যাব না বিদেশে, মানে আপনি ক্যান্সেল করে দিছি, এখানে যা কদিন লাগে 15.5 দিনে ভর্তি দিছে, তো 15 দিন গেছে, এরপর স্যার সাথে আলাপ করছি, স্যার কদিন আরো 7 দিন থাকো বলে, ওকে অসুবিধা নেই থাকবো, যদি 7 দিন থাকলাম ভালো হয় আমি থাকবো, আমি চিকিৎসা করাইতে আসছি এটা আর কি। সো সেই প্রথম দিন প্রচন্ড কোমর ব্যথা এবং ঘাড় ব্যথা নিয়ে ভর্তি হওয়া মানুষটি, যেই মানুষটা ঘুমাতে পারতেন না ঠিক মতো, একপাশে ফিল্ডে আপনি দেখা যেত যে আপনার অবশ হয়ে যাচ্ছে, কোনো কিছু নিয়ে ক্যারি করতে গেলে আপনি দেখছেন যে আপনি হাতে শক্তি পাচ্ছেন না, আজকে কেমন আছেন আপনি? আজকে মোটামুটি অনেকটাই ভালো, যে পিঠে বা গায়ে কোমরে যে জ্বালা পোড়া ফেন যেগুলো ছিল অনেক, এগুলো মোটামুটি অনেকটাই ভালো, এক বুক আশা নিয়ে এবং অনেক স্বপ্ন নিয়ে আপনি ডিপিআরসি হসপিটালে এসেছিলেন, এবং আপনি দীর্ঘদিন যাবত স্যারের ফলোয়ার ছিলেন, স্যারের বিভিন্ন ভিডিও কন্টেন্টগুলো আপনি সবসময় ফলো করতে রাখতেন, দেখতেন সবসময়, এই যে একটা কনফিডেন্স তৈরি হয়েছে যে না ইনশাল্লাহ হয়তো সেখানে গিয়ে আমি সুস্থ হব, একবার কি হলো দেখি আমি, মানে আমার এটা ইয়া আসিল আর কি। এবং সেই যে স্বপ্ন নিয়ে আপনার আশা, সেই স্বপ্নটা কি আপনার পূরণ হয়েছে? ইনশাল্লাহ মোটামুটি পূরণ হয়েছে আলহামদুলিল্লাহ। স্যার, আমাদের দেশে এরকম অসংখ্য মানুষ আছেন যারা দীর্ঘদিন যাবত আপনার মতো এরকম হয়তো রোগাক্রান্ত হয়ে পড়ে আছেন, অনেকে সামর্থ্য নেই, আল্লাহ তাদেরকে সামর্থ্য দেননি, অনেকে আছেন যে সামর্থ্য আছে তারপর হয়তো কোথায় যাবেন তারা বুঝতে পারেন না, সেই সকল মানুষদের জন্য যদি স্যার আপনি কিছু বলেন। ইনশাআল্লাহ আপনারা ডাক্তার শফিউল্লাহ স্যারের কাছে আসেন, এখানে বিশেষ করে যে ফিজিক্যাল ট্রিটমেন্টগুলো দেয়, বিভিন্ন এক্সারসাইজ, বিভিন্ন আকুপাঙ্কচার, এই বিভিন্ন ইলেকট্রিক্যাল আরও বিভিন্ন ডিভাইসের মাধ্যমে ওনারা থেরাপি দেয়, এগুলো অত্যন্ত ভালো, আমিও নিয়েছি, প্রথম প্রথম হয়তো আকুপাঙ্কচারগুলো শুনলে ভয় পাইতাম, কিন্তু ওটা এক ধরনের উপকারী জিনিস, ওইটাই ভালো উপকারে আসে, আপনারা আসেন, আসলে ইনশাআল্লাহ ভালো চিকিৎসা পাবেন এখানে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ স্যার, আপনি যতদিন ভর্তি ছিলেন
আপনার আশেপাশে কিন্তু আরো অনেক পেশেন্ট ছিলেন, কেমন দেখেছেন তাদেরকে ভালো হতে? আমার থাকা অবস্থা আমার রং থেকে কয়েকজন ভালো হয়ে সুস্থ হয়ে গেছে আমি দেখেছি। আবার শুনেছিও যে এখানে লাঠি হাতে আসি হেঁটে বাড়ি গেছে, এরকম কথাও আমি এখানে শুনেছি। ধন্যবাদ স্যার আপনাকে বলছি ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, দর্শক শুনলেন, সুস্থ হওয়ার কারখানা, আসলে সুস্থ হওয়ার কারখানা, এবং এই সুস্থ হওয়ার কারখানাতে আপনাকে স্বাগতম। আসুন একবার অন্তত নিজের জীবনটাকে পরীক্ষা করে দেখো, অসুস্থ হয়ে আর কতকাল থাকবেন, কতকাল বিছানায় পড়ে থাকবেন, কতকাল সুস্থ স্বাভাবিক হব এই স্বপ্ন থেকে বঞ্চিত আছেন, কতদিন হয়তো শান্তিতে ঘুমাচ্ছেন না, ঘুমাতে পারছেন না, কাউকে ঘুমাতে দিচ্ছেন না, আপনাকে নিয়ে আপনার আশপাশে যে মানুষগুলো আছে তাদেরও টেনশনের অভাব নেই। সবাইকে একটু শান্তি দিন, নিজে একটু শান্তিতে থাকুন, সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসুন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম।